একাদশের বাইরে, তবুও এমন আনন্দ নিয়ে যিনি পানি টানার কাজটা করেন তিনি বিরাট কোহলি। ম্যাচের প্রতিটা বল, প্রতিটা মুহূর্ত তার মতো করে এমন ভাবে উপভোগ করতে পারেন আর কজন। ক্রিকেটের প্রতি তার ডেডিকেশন, ইমোশন তাকে আলাদা করেছে সবার থেকে। চলতি আইপিএলের টানা পাঁচটা ম্যাচ হেরে লিগ টেবিলের তলানিতে গিয়ে ঠেকে প্লে অফের সম্ভাবনা দাঁড়িয়েছিল মোটে 3%। সেখান থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টানা 6 ম্যাচে জিতে উঠে গেল সেরা চারে। এর পেছনে অনন্য অবদান বিরাট কোহলির। 155.60 স্ট্রাইক রেটে 708 রান করে ভারতের সাবেক অধিনায়ক বেঙ্গালুরুর তো বটেই, টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। শুধু ব্যাটেই নয়, ফিল্ডিংয়েও তার রিফ্লেক্স মুগ্ধ করছে প্রতি মুহূর্ত। এমন কোহলিও হয়ে উঠছেন কারো কারো চক্ষুশূল। ক্যাপ্টেন পাপ দু প্লাসে থাকতেও ম্যাচ সিচুয়েশনে কোহলি সিদ্ধান্ত নিচ্ছেন। শুধু সতীর্থদের পরামর্শ দেয়াই নয়, আম্পায়ারের সাথেও বহুবার কোহলিকে ম্যাচে তর্কে জড়াতে দেখা যাচ্ছে। আর তাতেই খেপে উঠেছেন অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার ম্যাথু হেডেন। নিয়ম অনুযায়ী খেলোয়াড়দের কোনো সমস্যা হলে তারা অধিনায়ককে জানান, আর অধিনায়ক কোনো অভিযোগ থাকলে সেটা জানান আম্পায়ারকে। সেই হিসেবে আম্পায়ারের কাছে কিছু জানাতে বা বলতে যেতে হলে সেটা দু প্লাসের যাওয়া উচিত, কিন্তু তার বদলে যাচ্ছেন কোহলি। আর মাঠের আম্পায়ারদের সাথে তার এই বিষয়টাই ভালোভাবে নিতে পারেননি ম্যাথু হেডেন। ধারাভাষ্য দেওয়ার সময়ে নিজের ক্ষোভ ছাড়েন অস্ট্রেলিয়ান সাবেক এই ওপেনার। আম্পায়ারদের কাজে বড্ড বেশি মাথা গলাচ্ছে কোহলি। ও তো আরসিবির ক্যাপ্টেন নয়, তাই আম্পায়ারদের সঙ্গে এত কথা বলার বা তর্ক করার দরকার নেই ওর। তবে কোহলি সমর্থকদের হাত থেকে রেহাই পেতে জল বহুদূর গড়ানোর আগে ইউটার্ন নিয়ে নিয়েছেন ম্যাথু হেডেন। বলছেন এই কোহলি নাকি ফিরে গেছেন 2016 সালের সেই এনার্জেটিক কোহলির কাছে। ঝোপ বুঝে কোপ মারা, আবার যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা ধরা, এসব বেশ ভালোভাবে শিখে গেছেন হেডেন। তবে এটাও ঠিক, কোহলি আরও একবার যেন দেখিয়ে দিলেন, পারফর্ম করলে হেটাররাও দলে দলে যোগ দেয় ফ্যান জোনে। কোহিনুর কণা, 71।